বিভিন্ন রাষ্ট্রের মদতে দেশে সাইবার হামলার অপচেষ্টা চলছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, ভিপিএন ব্যবহার সাইবার ঝুঁকি বাড়াচ্ছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে সাইবার নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় প্রতিমন্ত্রী এই কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ, জ্বালানি, টেলিকম, ব্যাংক ও তৈরি পোশাক সহ রপ্তানিমুখী প্রতিষ্ঠান বড় ধরনের সাইবার হামলার ঝুঁকিতে আছে। বিভিন্ন রাষ্ট্রের মদদে দেশে সাইবার হামলার অপচেষ্টা চলছে। আজকে আমরা সাইবার সিকিউরিটি বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে আমাদের সাইবার হামলা হওয়ার যে আশঙ্কা আমরা করছি, কারণ আমাদের বিশেষ করে আমাদের ব্যাংকিং সেক্টর, পোশাক শিল্প, টেলিকম সেক্টর এবং আমাদের বিদ্যুৎ জ্বালানি, এই খাতগুলোতে আমাদের আশঙ্কা যে বড় ধরনের সাইবার হামলা হতে পারে। তার জন্য আমাদের ব্যক্তি পর্যায়ের সচেতনতা জরুরি, প্রতিষ্ঠান পর্যায়ের কিছু সিকিউরিটি প্রোটোকল মেনে চলা দরকার এবং আমাদের সরকারি পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের সিকিউরিটি গাইডলাইনগুলো আমাদের কঠোরভাবে অনুসরণ করা দরকার। গত 10 দিনে সরকারের 8টি ওয়েবসাইটে 50,000-এর বেশি সাইবার হামলা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এছাড়া 70টি শিক্ষা প্রতিষ্ঠানও সাইবার হামলার শিকার হয়েছে, তবে কোনো তথ্য বেহাত হয়নি। আমাদের জানা মতে প্রায় 50,000-এরও বেশি বার হামলা হয়েছে গত 10 দিনে এবং সেখানে আমাদের 8টি ওয়েবসাইটকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো ওয়েবসাইট হ্যাক হয়নি। যেটা DNS সিস্টেম যেটা বলে, সেটাকে আসলে ওইটা হচ্ছে ডাইভার্ট করে, কেউ যখন ওই ওয়েবসাইটে ব্রাউজ করতে গিয়েছে তখন তাকে ওখান থেকে ডাইভার্ট করে অন্য একটা সাইটে গিয়ে সেটা শুধু ফ্রন্ট পেজটা দেখানো হয়েছে যে এই ওয়েবসাইটটি হ্যাক হয়েছে। কিন্তু আমরা আমরা পর্যালোচনা করে এবং অনুসন্ধান করে দেখেছি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি এবং তাদের নিয়মিত লেনদেন এবং সকল কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলেছে। এ সময় জাতীয় সাইবার নিরাপত্তা অ্যাসেসমেন্ট কমিটি গঠন করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, প্রযুক্তি ক্ষেত্রে বিশেষজ্ঞ নাগরিকদের নিয়ে সাইবার নিরাপত্তা ফোরাম গঠন করা হবে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা তারা যাতে হোয়াইট হ্যাকার ফোরামও তৈরি করে, যাতে করে বাংলাদেশে অনেক মেধাবী ছাত্র, ছাত্রী, তরুণ, গবেষক আছে যারা কিন্তু সাইবার সিকিউরিটিতে অনেক এক্সপার্ট, তারা যাতে দেশের প্রয়োজনে, দেশের সম্পদ রক্ষায়, অর্থ রক্ষায়, উপাত্ত সুরক্ষায় তারাও যাতে সরকারকে এবং বিভিন্ন সংস্থাকে সহায়তা করতে পারে, তার জন্য আমরা একটা হোয়াইট হ্যাকার্স ফোরাম আমরা আর কি সবাইকে আমন্ত্রণ জানাতে চাই, যে আমাদের দেশের মেধাবী যারা সাইবার এক্সপার্ট তারা যাতে এসে আমাদের সরকারকে, দেশকে এবং দেশের সম্পদকে সুরক্ষার জন্য কাজ করে। এদিনের বৈঠকে 35টি KPI-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বর্তমান সাইবার নিরাপত্তা অবস্থা পর্যালোচনা শেষে পরিস্থিতি তুলে ধরেন জুনায়েদ আহমেদ পলক।